আজকে আমাদের প্রথম যে শব্দটা সেটা হচ্ছে ক্যাজুয়াল। ক্যাজুয়াল শব্দের অর্থ হচ্ছে মিষ্টিকতায় কাউকে প্রতারণা করা, অর্থাৎ তোষামোদ করে কাউকে কোনো কিছুতে রাজি করানো। সো আমরা মিনিংটা যদি দেখি তাহলে হবে পারসুয়েড সামওয়ান টু ডু সামথিং বাই সাস্টেইনড কোয়াক্সিং অর ফ্ল্যাটারি, অর্থাৎ ক্রমাগত কাউকে ক্যাজুয়াল করে কোনো কিছু করানো। সো পিকচারে দেখতে পাচ্ছেন, কেউ যদি বলে ওয়াও দ্যাটস এ নাইস টাই, কেউ যদি এই কথাটা বলে তাহলে সেটা হবে একজন এক ধরনের ক্যাজুয়াল, অর্থাৎ তোষামোদ। সো একটা সেন্টেন্সে আমরা দেখতে পারি হি অলওয়েজ ক্যাজুয়ালড হিজ বস টু গেট ফেভার, অর্থাৎ সে সর্বদা তার বসকে ক্যাজুয়াল করে ফেভার পাওয়ার জন্য। সো ক্যাজুয়ালের কিছু সিনোনিমস আমরা দেখতে পারি উইডল, কোয়াক্স, ব্ল্যান্ডিশ অ্যান্ড ফ্ল্যাটারি। সো আমাদের পরবর্তী যে শব্দটা সেটা হচ্ছে লেথার্জিক। লেথার্জিক শব্দের অর্থ হচ্ছে মন মরা, কাজকর্ম যে করতে চায় না, অলসতা, সেটা হচ্ছে লেথার্জিক টাইপের মানুষ। মিনিংটা হবে ল্যাকিং এনার্জি অ্যান্ড নট ওয়ান্টিং টু ডু এনিথিং, অর্থাৎ যে কোনো কিছুই করতে চায় না সেটা হচ্ছে লেথার্জিক। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে একজন ব্যক্তি অফিসে যেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে, সো সে হচ্ছে লেথার্জিক পার্সন। সো আমরা একটা সেন্টেন্সে যদি লেথার্জিক শব্দটা ইউজ করি তাহলে হবে হি ওয়াজ ফিলিংস ডিপ্রেসড অ্যান্ড লেথার্জিক, অর্থাৎ সে হতাশা এবং অলসতা বোধ করছিল। সো সিনোনিমসগুলো হবে স্লাগিশ, ইনার্ট, টর্পিড, ল্যাঙ্গুইড, ইন্ডোলেন্ট অ্যান্ড স্লোথফুল। সো আমাদের পরবর্তী যে শব্দটা সেটা হচ্ছে স্পোরেডিক। স্পোরেডিক শব্দের অর্থ হচ্ছে বিক্ষিপ্ত, যেটা মাঝে মাঝে ঘটে, ইরেগুলার টাইপের কোনো কিছু। সো মিনিংটা হবে অকারিং অ্যাট ইরেগুলার ইন্টারভাল, অর্থাৎ যেটা থেমে থেমে মাঝে মাঝে ঘটে সেটা হচ্ছে স্পোরেডিক কোনো কিছু। সো পিকচার দেখতে পাচ্ছেন, পিকচারে দেখার উদ্দেশ্য অর্থাৎ বৃষ্টি কিন্তু স্পোরেডিক আকারে ঘটে। আরেকটা পিকচারে দেখতে পাচ্ছেন যে কিছু গোলাকার বৃত্ত আছে, বিক্ষিপ্ত আকারে ছড়ানো ছিটানো আছে। সো এটা হচ্ছে স্পোরেডিক একটা জিনিস। সো একটা সেন্টেন্সে দেখতে পারি দি ডক্টর ডিসাইড টু হসপিটালাইজ মাই মাদার বিকজ অফ হার স্পোরেডিক হার্টবিট, অর্থাৎ আমার যে মা তার হার্টবিটটা খুব স্পোরেডিক আকারে আসে যায়, সো তাকে ডাক্তার হসপিটালাইজ করার জন্য ডিসিশন নিছে। সো স্পোরেডিকের কিছু সিনোনিমস আছে পিরিওডিক, ইন্টারমিটেন্ট, স্প্যাসমোডিক অ্যান্ড পিটফুল। সো স্পোরেডিক শব্দের অর্থ হচ্ছে বিক্ষিপ্ত বা মাঝে মাঝে যেটা ঘটে সেটা হচ্ছে স্পোরেডিক। সো আমাদের পরবর্তী যে শব্দটা সেটা হচ্ছে ইউকল। ইউকল শব্দের অর্থ হচ্ছে গ্রামের সাদাসিধে মানুষ, অর্থাৎ গ্রাম্য মানুষ, অসভ্য মানুষ যেটাকে বলা হয়। সো ইউকল অর্থে গালি অর্থ ব্যবহার করা হয়। সো কেউ যদি আপনাকে বলে ইউ ইউকল তো সেটা এক ধরনের গালি হয়ে যাবে। সো মিনিংটা হবে অ্যান আনএডুকেটেড অ্যান্ড আনসফিস্টিকেটেড পার্সন ফ্রম দ্য কান্ট্রি সাইড, অর্থাৎ গ্রামের সাদাসিধে মানুষ। সো আমরা একটা সেন্টেন্সে যদি ইউজ করি তাহলে হবে অ্যাট স্কুল হিজ ক্লাসমেট রিগার্ডেড হিম অ্যাজ এ ইউকল অ্যান্ড লাফড অ্যাট হিজ রাস্টিক ম্যানারিজম, মানে স্কুল থাকাকালীন তার বন্ধুবান্ধব তাকে আসলে ইউকল হিসেবে মনে করতো এবং তাকে তার রাস্টিক ম্যানারিজমের জন্য হাসাহাসি করতো। সো ইউকলের কিছু সিনোনিমস হচ্ছে বামকিন, পেজেন্ট, প্রভিন্সিয়াল, রাস্টিক অ্যান্ড কান্ট্রিম্যান। সো আজকে আমাদের সর্বশেষ যে শব্দটা সেটা হচ্ছে অ্যারোমেটিক। অ্যারোমেটিক শব্দের অর্থ হচ্ছে সুগন্ধযুক্ত, সুগন্ধময়, ঝাঁঝালো কোনো কিছু, অর্থাৎ পারফিউমড। সো পিকচারে দেখতে পাচ্ছেন ফ্র্যাগ্রেন্ট অর স্ট্রং স্মেলিং। সো বডি স্প্রে, ফ্রগ যে বডি স্প্রে এবং এভরি বডি স্প্রে কিন্তু একটা অ্যারোমেটিক স্মেল থাকে। সো অ্যারোমেটিকের কিছু সিনোনিমস হচ্ছে অডোরিফেরাস, ওডিফেরাস, সেন্টেড, অডোরাস অ্যান্ড পানজেন্ট। তো এইভাবে আমরা খুব সহজেই এই পাঁচটি শব্দ মনে রাখতে পারবো ইনশাল্লাহ। সো আমাদের এই ভোকাবুলারি টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।